তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মজ অ্যাপের মধ্যে একটা নতুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, মানে কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তোমরা যদি না জেনে থাকো মজ অ্যাপের মধ্যে কিভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে ভিডিও শুরুতে শেষ অব্দি দেখো। এই ভিডিও দেখার পর তোমরা একটা কেন হাজারটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে মজ অ্যাপটাকে ওপেন করে নেবে, তাই মজ অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো মজ অ্যাপটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা মজ অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর তো বন্ধুরা নিচে দেখতে হবে অনেক অপশান চলে আসবে, পাঁচটা মতন অপশান চলে আসবে। তো বন্ধুরা সব থেকে লাস্টে দেখতে হবে, কর্নারে দেখতে হবে ডান সাইডে, তো ওখানে একটা মানুষের চিহ্ন দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা মানুষের চিহ্ন দেখাচ্ছে, তো ওর ওপরে ক্লিক করো। তো আমি ওখানে ক্লিক করছি। ক্লিক করার পর তোমার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ, ক্রিয়েট অ্যাকাউন্ট লগইন টু মজ। তো বন্ধুরা এরকম অপশান লেখা আছে ওপরে। তো তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসার পর তো বন্ধুরা এখানে তোমরা চাইলে ফেসবুক থেকে, না হলে গুগল থেকে, না হলে ফোন নাম্বার দিয়ে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। তাই তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেখাবো। তো আমি ফোন নাম্বারে ক্লিক করছি, দেখতে পাচ্ছি ফোন নাম্বার অপশান আছে, তোর ওপরে আমি ক্লিক করছি, তোমরাও ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে অ্যাকসেপ্ট বলে লেখা চলে এসেছে হোয়াইট কালারের, তো ওখানে ক্লিক করবে। তো ওখানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে ফোন নাম্বার দিতে বলবে। তো বন্ধু এখানে তোমাদের সিম্পল তোমার যেই ফোন নাম্বারটা আছে, মানে তুমি যেই ফোন নাম্বারটাতে ক্রিয়েট করবে অ্যাকাউন্টটা, তোমাদের যে মজ অ্যাকাউন্টে ক্রিয়েট করবে সেই ফোন নাম্বারটা এখানে সিম্পল এন্টার করে দেবে। তুমি এখানে এন্টার করে দিচ্ছি ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা এন্টার করে দেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধু এখানে তোমাদেরকে একটা ওটিপি দিতে হবে, একটা যেই নাম্বারে তোমরা করছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো ওটিপি দিতে হবে, দেখতে পাচ্ছ উপরে একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে, তো এই সেকেন্ডের মধ্যে দিতে হবে তোমাদেরকে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ওটিপিটা দেওয়ার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদেরকে মানে একটা বার্থ সিলেক্ট করতে হয়। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে তোমরা 18 বছর উপরেই সিলেক্ট করো, মানে 18 বছর বয়সই করবে। তো এখানে একটু বেশি বয়স নিয়ে নেবে তোমরা, চুজ করে নেবে। তো আমি এখানে ধরো 1 করে দিচ্ছি, না 2 করে দিচ্ছি আমি। তো কনফার্মে ক্লিক করছি। তো এখানে তোমরা চুজ করার পর এখানে সিম্পল কনফার্মে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাবে তোমার সামনে এরকম অপশান চলে এসছে। তো বন্ধুরা এখানে এখানে দেখতে পাচ্ছ তোমরা এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট প্রোফাইলটা করতে পারো, এডিট করতে হবে তোমাদের প্রোফাইলটা। তো এডিট প্রোফাইল আমি ক্লিক করছি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে তোমরা চাইলে তোমাদের প্রোফাইলটা এডিট করতে পারবে, তোমাদের যে নামটা আছে নাম চেঞ্জ করতে পারবে, তারপরে তোমাদের যে ফটোটা আছে এখানে ক্লিক করে তোমাদের যে ফটোটা দিতে পারে মজ অ্যাপের মধ্যে। তো এরকমভাবে তোমরা এখানে লিখতে বায়ো লিখতে পারবে এখানে। তো এইটা তোমাদের মজ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সিম্পল। তোমাদের তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, তো জেনারেল আছে, তো এটা জেন্ডার আছে, তো ওর উপরে ক্লিক করে তোমরা এখানে তোমাদের এটা সিলেক্ট করে নেবে, তোমরা মেল না ফিমেল তোমাদের এটা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি তো মেল, তো আমি এখানে মেল সিলেক্ট করে নিচ্ছি। মেল সিলেক্ট করার পর এখানে সিম্পল ডান অপশান আছে, তোমার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো ডানে ক্লিক করে দেবে, ডানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে সিম্পল রেডি হয়ে যাবে। তারপর তোমরা চাইলে ফটো দিতে পারবে, তো আমি এখানে ফটো দিচ্ছি না। তো ওখানে ক্লিক করে ফটো দিতে পারবে তোমরা, তো নামও চেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। তো তারপরে তোমাদেরকে সিম্পল এখানে সেভে অপশানে ক্লিক করতে হবে, তো সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তো সব কিছু সেভ হয়ে যাবে তোমাদের, তুমি এখানে সেভে ক্লিক করি ভালোভাবে, তো সব কিছু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে তোমরা ভিডিও আপলোড করতে পারবে, ভিডিও ভালোভাবে ওয়াচ করতে পারবে, তোমরা সব কিছু এবার করতে পারবে তোমরা। তো বন্ধুরা এরকমভাবে তোমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে মজ অ্যাপের মধ্যে। তো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই ভিডিও শেয়ার করবে যে বন্ধুরা মজ অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরবর্তী সময় দেখা হচ্ছে।